হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা ইউটিউবে পাকিস্তানি গায়কদের গাওয়া সর্বোচ্চ ভিউপ্রাপ্ত 10টি গান সম্পর্কে জানব। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি পাকিস্তানি কোন গায়কের গান এ পর্যন্ত ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পেয়েছে। তো এই লিস্টে 10 নম্বরে রয়েছে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের পেহলি দফা নামের এই অসাধারণ গানটি, যেটি রিলিজ পেয়েছিল ভারতের টি সিরিজের ব্যানারে এবং এ পর্যন্ত এই গানটি মোট ভিউ পেয়েছে 196 মিলিয়ন। তবে এত সুন্দর গানের আন্দাজে ভিউ একটু কমই পেয়েছে। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে ওস্তাদ রাহাত ফতে আলী খানের মেরে রক্ষে কামার গানটি, এবং এই গানটি অজয় দেবগনের বাদশাহ সিনেমাতে ব্যবহার করা হয়েছে এবং এ পর্যন্ত ইউটিউবে সর্বমোট ভিউ পেয়েছে 257 মিলিয়ন। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তানের কোক স্টুডিওতে গাওয়া আতিফ আসলামের একটি লাইভ গান, যেটার নাম হচ্ছে তাজদারে হারাম। এবং এ পর্যন্ত এই গানটি সর্বমোট ভিউ পেয়েছে 310 মিলিয়ন। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তানের কোক স্টুডিওরই আরেকটি লাইভ গান, যেটি গেয়েছিলেন রাহাত ফতে আলী খান, এবং গানটির নাম হচ্ছে আফরি আফরি। তবে এই গানটির চেয়ে গানটির সহশিল্পী মুমিনা মুস্তে হাসানকে বেশি ভালো লাগছে। ক্রাশ খাইছি রে ভাই। যাই হোক, এর পরের গানটি হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত নেদারল্যান্ডের শিল্পী ইমরান খানের এমপ্লিফায়ার গানটি, এবং এই গানটি আজ থেকে 11 বছর পূর্বে ইউটিউবে রিলিজ দেওয়া হয়েছিল, এবং তখন মিউজিক ভিডিওর ব্যবসা ছিল মূলত সিডি ক্যাসেট বিক্রির মাধ্যমে। আর এই গানটি ইউটিউবে তখনই ওয়ার্ল্ডওয়াইড ব্যাপক ব্যবসা সফল হয়েছিল। আর ইউটিউবে এ পর্যন্ত এই গানটি যত ভিউ পেয়েছে বা যা কামিয়েছে সেটা মূলত এই গানের বোনাস ইনকামই বলা চলে, এবং এই গানটি এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 385 মিলিয়ন। এরপর 5 নম্বরে রয়েছে টাইগার শরফের বাঘ টু সিনেমায় আতিফ আসলামের গান ও সাথী। এবং এই গানটি এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 389 মিলিয়ন। এরপর অবিশ্বাস্যভাবে 4 নম্বরে রয়েছে মেরে রক্ষে কামার গানটি, তবে এটা রাহাত ফতে আলী খানের গাওয়া অরিজিনাল ভার্সনের গানটি নয়, এটি পাকিস্তানের একজন কাওয়ালি শিল্পী জুনায়েদ আজগরের গাওয়া মেরে রক্ষে কামারের কভার সং। তবে মজার ব্যাপার হচ্ছে জুনায়েদ আজগর কিন্তু পাকিস্তানের কোনো বড় মাপের শিল্পীও নন, কিংবা তার এই ভিডিওটি কোনো অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও রিলিজ দেওয়া হয়নি। এটি ইমরান মালিক নামের একজন সাধারণ ব্যক্তি ঋত্বিক রোশন এবং সোনাম কাপুরের ভিডিও এডিট করে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্লে করেছেন, আর সেটাই অবিশ্বাস্যভাবে 590 মিলিয়ন ভিউ পেয়েছে। আরও একটি মজার বিষয় হচ্ছে যে চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা হয়েছে সেই চ্যানেলে 1 মিলিয়নের উপর ভিউ পাওয়া শুধুমাত্র এই একটি ভিডিওই রয়েছে, মানে ওই চ্যানেলের সর্বোচ্চ ভিউপ্রাপ্ত ভিডিওটি ভিউ পেয়েছে 590 মিলিয়ন। সেখানে ওই চ্যানেলের দ্বিতীয় সর্বোচ্চ ভিউপ্রাপ্ত ভিডিওটির ভিউ হচ্ছে মাত্র 216,000, মানে ওই ভিডিওটি ছাড়া ওই চ্যানেলের কোনো ভিডিও 3 লক্ষ ভিউও পায়নি। তো যাই হোক, যিনি এই চ্যানেলে এই ভিডিওটি আপলোড দিয়েছেন এবং 590 মিলিয়ন ভিউ পেয়েছেন, তার মানে হচ্ছে এই এক ভিডিও থেকেই তিনি কমপক্ষে 2 কোটি টাকা আয় করে ফেলেছেন। যাই হোক, এরপর 3 নম্বরে রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান খানের স্যাটিসফায়ার গানটি। এবং পুরো দুনিয়া মাতানো ইউটিউবে এ পর্যন্ত এই গানটি মোট ভিউ পেয়েছে 600 মিলিয়ন। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে সালমান ভাইয়ের টাইগার জিন্দা হ্যায় সিনেমায় আতিফ আসলামের দিল দিয়া গাল্লা গানটি। এবং অসাধারণ এই গানটি ইউটিউবে এ পর্যন্ত মোট ভিউ পেয়েছে 680 মিলিয়ন। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে রাহাত ফতে আলী খানের তু জরুরি থা গানটি। আর এই গানটি তৈরি করা হয়েছে ইন্ডিয়াতে এবং ভিভোর সাথে কোলাবরেশন করে এই গানটি রাহাত ফতে আলী খানের নিজের চ্যানেলে আপলোড করা হয়েছে, এবং এ পর্যন্ত এই গানটি সর্বমোট ভিউ পেয়েছে 108 কোটি বা 1 বিলিয়ন এবং 80 মিলিয়ন।
তো রাহাত ফাতে আলী খানের এই গানের ভিউয়ের ধারের কাছেও আর কোনো পাকিস্তানি গায়কের গান নেই। তো সর্বোচ্চ ভিউপ্রাপ্ত পাকিস্তানি গায়ক হিসাবে রাহাত ফাতে আলী খান হচ্ছেন দ্য আল্টিমেট কিং, আর এ নিয়ে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই।